ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফেডরিকসেন গতকাল বুধবার দেশটির পার্লামেন্টে একটি ভাষণ দিয়েছেন। পার্লামেন্টের গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগে ঐতিহ্য মেনে তিনি ভাষণ দেন। তবে অবাক করা বিষয় হল, মিতে ফেডরিকসেনের এই ভাষণের একটি অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি ব্যবহার করে লেখা হয়েছে। মন ভরিয়ে দেয় দেশবন্ধু গ্রুপের একটি পণ্য। ভাষণ দেওয়ার এক পর্যায়ে মিতে ফেডরিকসেন বলেন, আমি মাত্রই এখানে যে কথাগুলো বললাম সেগুলো আমার কাছ থেকে আসেনি, এমনকি অন্য কোনো মানুষের মস্তিষ্ক প্রস্তুত নয়। চ্যাটজিপিটির লেখা বক্তব্য পড়তে গিয়ে মিতে ফেডরিকসেন আরো বলেন, এটা যা করতে পারে সেটি একই সঙ্গে আকর্ষণীয় ও ভয়ঙ্কর। ওপেন এআই নামের এই প্রতিষ্ঠানটি এটি তৈরি করেছে। সহজাত ভাষা ইনপুট দিলে সেটি বুঝতে পারে চ্যাটজিপিটি ও সেই কথার প্রতিক্রিয়াও জানাতে পারে। গত ডিসেম্বরে চালুর মাত্র 2 মাসের মধ্যে 10 কোটি মানুষের কাছে পৌঁছে যায় এই প্রযুক্তি। বিশ্বের প্রায় সব গণমাধ্যমে এখন প্রতিদিন এই সংক্রান্ত কোনো না কোনো সংবাদ প্রকাশিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এ নিয়ে বিস্তার আলোচনা। অনেকেই মনে করছেন চ্যাটজিপিটির বিশ্বকে আমূল বদলে দেবে। কারো কারো ধারণা, নতুন এই প্রযুক্তি সেবার কারণে বেকার হয়ে যাবেন লাখ লাখ মানুষ।